খুব বাজে জিনিস। আর এমন একটা বিয়ারা জিনিস, ও আপনি গজল শুনবেন, ওয়াজ শুনবেন, কেরাত শুনবেন, যা শুনবেন, ওর মাঝখানে ফট করে একটা মেয়ে গেঞ্জি গায়ে ঠেলে উঠবে, এই সামান কিনলে তোমার বাপের নাম ভুলে যাবে, এই মোবাইল কিনলে মাথা খারাপ হয়ে যাবে, এলোমেলো অবস্থায় ওঠে না ওঠে না। এই জন্য ও যন্ত্রণা আমি লইনি। তো আমার ড্রাইভার দেখায় এই বাংলাদেশের ফকিরা ইউনিয়ন করেছে, করে একজন বলছে শিখি আদলি আর কজন বলছে চল শিখি আদলি চল, মানে সব দু টাকার কয়েন দিতে হবে, পঁচিশ পয়সা আটানো লেবে না। তা ভারতবর্ষের কিছু মুসলমান এরা ওর বাপের নিয়ে ইউনিয়ন করেছে, জুমার নামাজ দুরাকাত, জুমার নামাজ দুরাকাত, জুমার নামাজ দুরাকাত, ওর বাপ বানিয়েছে, আল্লাহর কথা মানেনি, রসুলের কথা মানেনি, এর জন্য শাস্তি হবে না হবে না। এই বিয়াদ জুমার নামাজ দুরাকাত কোথায় পেয়েছি? তোর দাদু বই লিখে গেল না তোর বাপ কেতাব লিখেছে না? তুই গাঁজা খেয়েছিস, সবাই পড়ছে বাইরে কাজ, তুই আর তোর বাপ পড়ছি দূরে কাজ, এরা কি জন্য মসজিদে যায়? আবার কেউ গিয়ে কারো নামাজ ছেড়ে যাচ্ছে, এরম লোক আছে না? নাই, জুমার নামাজ ছেড়ে যাচ্ছে, এত চালাক। আগে গেলে সব নামাজগুলো পড়তে হবে, লোকে পড়ছে আমি না পড়লে খারাপ বলবে, তারপরে খোতবা শুনতে হবে, সেবাটা সামালি, যাব ধরব বেরিয়ে যাবো। আর রসুল বলতে যে সবার আগে যাবে ও একটা উট কুরবানি দেওয়া সব পাবে, জোরে বলুন, আরো জোরে বলুন। তা আমরা গরিব মানুষ, আমাদের একটু এরকম রসুল পাকের হাদিসগুলো মাথায় রেখে আর যদি নামাজ পড়তে যাই যে আল্লাহ, সবাই তো যায় এগারোটার পর থেকে যাওয়া শুরু করে, আমি আজকের নটায় যাব, আল্লাহ আমি যদি সবার আগে যেতে পারি তাহলে আমি একটা উট কুরবানি দেওয়া সব পাবো, জোরে বলুন। তাহলে ভাবিদের উচিত হলো স্বামীকে পাঠিয়ে দেওয়া যে তুমি আজ নটায় যাও, দোকান বন্ধ করে দাও, শুক্রবার দিন দোকান বন্ধ করো, নটায় যাও। ও সাইফুল্লাহ সাহেব বলে গেছে প্রথম যে যাবে সে একটা উট কুরবানি দেওয়ার স্বভাব পাবে। গিন্নিও নামাজ পড়ে না, যতক্ষণ নামাজ পড়তে পারো ততক্ষণ পাশে বসে দুটো গল্প করো, হ্যাঁ তুমি বসে দুটো গল্প করো, সবসময় দোকান থাকো গল্প করার সময় পায় না। এই যে এমন গল্প করানো আল্লাহ করিয়েছে, গিন্নিরার কাছে রাখতে বিরক্ত বোধ করছে, শুধু বলছে আল্লাহ কবে লকডাউন কাটবে। এই যে এইরকম যন্ত্র আমি জানতাম না, কিন্তু আগে বলতো আমার স্বামী বাড়ি থাকে না, সারাদিন বাইরে থাকে, আর স্বামী বলতো আমি এক মিনিট বাড়ি থাকার সময় পাই না, কি মুসিবতে পড়েছি, কি টেনশনে পড়েছি, সারা জীবন বাইরে বাইরে। এমন আল্লাহ করে দিয়েছে ঘরের বাইরে যে বার হবে সাপ পেটা খাবে। পুলিশ বলছে বাইরে বেরিয়েছেন, ফের আসার কে বাড়ি আসছে, আসে না আসে না, গিন্নি গেছে, গিন্নিও ছুটি আসছে, কেন গো না পুলিশ পিটতেছে। এই কথা ঠিক না ভুল গো? আল্লাহ বলছে কত বাড়ি থাকতে পারিস থাক, মসজিদে বন্ধ যেতে হবে না, ঘরে শুয়ে থাক চুপ করে, মসজিদে গেছে ইমাম সাহেব তাড়া দিচ্ছে, এই কথা ঠিক না ভুল গো? ইমাম বন্ধ তাড়ছে, না তুমি নামাজ পড়বে একলা, হ্যাঁ আমি আর আমার মুয়াজ্জিন বন্ধ, ঠিক করে মসজিদ বন্ধ, রাস্তা বন্ধ, যে দোকান খুলছে তার পুলিশ মারছে, যাই তুই নাকি সময় পাই না গিন্নির কাছে কথা বলার গল্প করার, শ্বশুর বাড়ি যাওয়ার, যা শ্বশুর বাড়ি যা, দোকান বন্ধ কর, ছোট শ্বশুর বাড়ি যা, এ শ্বশুর বাড়ি যাওয়ার জন্য মোটর সাইকেলে বেরিয়েছে, পুলিশ ধরে বল যাই গো যাচ্ছি, যা বাড়ি যা। এই কথা ঠিক না? আজকের হাজার হাজার কলিজার টুকরা সন্তান, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, এই বাচ্চাগুলোর মানে লেখাপড়াও শেষ হয়ে গেছে এক বছর, হয়েছে না হয়নি? আর মাদ্রাসার ছেলেদের সাংঘাতিক ডেঞ্জারেস, এরাও এক বছর সব মাস হয়ে গেছে, গিয়েছে না যাই যাই, কলেজ শেষ, মাদ্রাসা শেষ, এই সামনাসামনি একটা পড়া আর অনলাইনে পড়া, ফেরা আছে না নাই? হ্যাঁ, সেজন্য অনেক কষ্ট, আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, আল্লাহ এখন আমাদের সুস্থ সুস্থ করিয়ে দিয়েছেন, স্কুল কলেজগুলো আস্তে আস্তে খুলছে, মাদ্রাসাগুলো আল্লাহ আস্তে আস্তে খুলিয়ে দিচ্ছেন, রোগটা আল্লাহ পাক আমাদের ভারতবর্ষের জমিন থেকে প্রায় 90 ভাগ তুলে নিয়েছেন, আর এক ভাগ আছে
দোয়া করি সবাই আল্লাহ যেন এই রোগ আমাদের রোগ আমাদের ভারতবর্ষের জমিন থেকে গেল তাম বিশ্বের জমিন থেকে আল্লাহ যেন আসমানে তুলে নেন জোরে বলেন আমিন জোরে বলেন আল্লাহুম আমিন আর চিল্লে বলেন আল্লাহুম আমিন খুব জোরে একবার তাকবীর দেন নারী তাকবীর আর জোরে বলেন নারী তাকবীর নারী তাকবীর সারা জীবন মনে রাখা দরকার চাস্তো ভাই দিক ভূতো ভাই দিক চাস্তো ভাই দিক আর ভূতো ভাই দিক যদি চাল দেয় নিজের ভাই দিক চালটা কিন্তু তার জমি আমার দু বিঘা আছে ওর দু বিঘা আছে আমার এক বিঘা আছে ওর এক বিঘা আছে তাহলে চাস্তো ভাই যদি চাল দেয় অহংকার করে বলতে নেই জো আমার হক আছে তাই জন দিয়েছে না দিলে তুই কি করবি কিছু করার আছে হ্যাঁ কিছু করার নেই আমি তো বিরাট খুশি যে সময় ট্রেন নিয়ে লোকে যেতে পারে না এ পাড়ায় ও পাড়ায় মারধর চলছে ট্রেনের গাড়ি আটকাচ্ছে এরকম হয়েছে না হয়নি না ট্রেন দিয়ে আসছে তো লোক লোক জড়ো করবি এক জায়গায় লোক মরে যাবে বলছে না খেয়ে মরু মরু কথা পাচ্ছেন কিন্তু আল্লাহ পাকের রহমত সরকার দিক আর আমাদের দিদি দিক এই যে আট ন মাস এমন একটা মুসিবতে লোক পড়ত এত চাল আমরা পেয়েছি গম পেয়েছি আটা পেয়েছি ছোলা পেয়েছি হ্যাঁ তাতে সমস্ত ধর্মের মানুষের উপকার হয়েছে না হয়নি জোরে বলে বিরাট উপকার এছাড়া হাঁস মুরগি খেয়ে মাথা খারাপ যে এত চাল আমরা খাচ্ছি এত গম গমে লাথি মারছে মুরগি গম এরম ধরে পিছনে টেনে দিচ্ছে ইস আর আগে মানুষ গম পেত না গমের চাল ভিজিয়ে গমের চাল ভিজিয়ে নিকড়ে লবণ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা লঙ্কা দিয়ে পানি খেয়ে জীবন যাপন করেছে না করেনি লকডাউন গিয়েছে গরিব মানুষ বুঝতে পারেনি হয়তো আওয়াজটা শুধু লকডাউন লকডাউন কিন্তু গরিব যারা এদের বাড়ির থেকে চাল ফোরাইনি এই কথা ঠিক বলছেন বলুন সত্য কথা সব জায়গায় বলো আপনাদের দিকে চাল টান পেয়েছিলেন কন্ডলে চাল দেয়নি কত করে কেজি নিয়েছে ১৮ টাকা না ১৫ টাকা ২ টাকা আল্লাহ কবুল করেন সেজন্য আমি একথা বলার উদ্দেশ্য হলো আমার এটাই যে আল্লাহ পাকের অশেষ দয়া আল্লাহ পাকের অশেষ রহমত এই কঠিন রোগ দেওয়ার পরে উম্মতি মুহাম্মাদি খাওয়ার কষ্ট পায়নি জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ একটাবার তাকবীরে ধ্বনি দেন না নারী তাকবীর আরো জোরে বলেন নারী তাকবীর নারী তাকবীর এইবারে আসেন আমাদের সরকার আমাদের খেতে দিক আর মুসলিমরা ধনী হয়ে মুসলিমদের খেতে দিক হিন্দু ভাইরা মুসলিম হিন্দু ভাইরা মুসলিম গরিবদের খেতে দিক কিংবা মুসলিম ভাইরা হিন্দু গরিবদের খেতে দিক ও কলিজার টুকুরারা সরকারে দেবে ধনী লোকেরা দেবে নিউ টাউনের মানুষ দেবে মেটিয়াবুরজের মানুষ দেবে ঘটপুকু ভাঙর মানুষেরা কিছু কিছু দেবে আল্লাহর কসম এটা আমার নবী পাকের দোয়া আল্লাহ নবী আল্লাহর দরবারে বলেছিলেন আল্লাহ ভুকা থাকা কত জ্বালা ভুকা থাকা কত কষ্ট আমি নবী জানি আমি পেটে পাথর বাঁধা নবী আমি না খাওয়া নবী মাসের পর মাস উনুন না জ্বালানো নবী উনুন জ্বালাইনি নবী দিনের পর দিন অনাহারে থাকা নবী নবীর বেটি খাতুনে জান্নাত জান্নাতের সরদারিনি যিনি হবেন দিনের পর দিন অনাহারে জান্নাতে যুবকদের সর্দার যে দুবাই হবে একজনের নাম হাসান অপরজনের নাম হুসাইন কলিজার টুকরা মায়েরা বোনেরা বেটিরা তারা দিনের পর দিন অনাহারে ছিল না ছিল না ভালো করে কথা মাথায় রাখেন আল্লাহ নবীর আর আমার আল্লাহর সম্পর্ক বিরাট এরকম সম্পর্ক কোন নবীর সঙ্গে ছিল এমন নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব
নবীর সঙ্গে যে সম্পর্ক যে ভালোবাসা আমার আল্লাহ অন্য নবীদের নাম ধরে ধরে ডেকেছেন কোরআনে কারীমের ভিতরে শত শত জায়গায় প্রমাণ রয়েছে কিন্তু আমার আপনার নবীকে আমার আল্লাহ এত ভালোবাসতেন আমার নবীকে এক মুহূর্তের জন্য এক দিনের জন্য আমার আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকেন না বরং আল্লাহ নবীর সঙ্গে ও কলিজার টুকরা না আল্লাহর সঙ্গে আল্লাহর নবী সাক্ষাতে কথা বলতে পারিনি কোন নবী পৃথিবীর কোন নবী আল্লাহর সঙ্গে দেখা করতে পারিনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারিনি কিন্তু আমার নবীকে আমার আল্লাহ ডেকে নিয়ে সশরীরে আল্লাহর সঙ্গে কথা বলেছে না বলিনি ভাইজান আমার বাবা দিরা মুমিনেরা মুসলমানেরা সেই নবীর কথা তো আল্লাহ নেবেন 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 তাই আল্লাহ রসূলকে দিয়েছিলেন আল্লাহ আমার উম্মতকে খাবার কষ্ট দেবেন না আমার উম্মতকে ভুকা অবস্থায় মারবেন না আল্লাহ আমার উম্মত যেন খাবার কষ্ট না পায় আল্লাহ ওদের খাবার কষ্ট দেবেন না আপনি কবুল করেন দোয়া আল্লাহ বললেন দোস্ত তুমি কেঁদো না আমি আল্লাহ দোয়া কবুল করে নিলাম উম্মতি মুহাম্মাদির খাবার কষ্ট দেব না জোরে বলুন মিলিয়েনেন মিলিয়েনেন এই ভাঙর কেরকম ছিল কটা দোকান ছিল কতলা করে বাড়ি ছিল এরকম খরিদ্দার ছিল এত গাড়ি চলতো কলকাতা ধর্মতলাতে খিওতে গেলে রোড পার হতে গেলে দু তিন মিনিট ইদিক উদিক করতে হয় তারপরে বাধ্য হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে রাস্তার মাঝখান থেকে যখন এপার ওপার করে দুই দিকে হাত দিয়ে ও বাবা কলিজা টুকরা পেরা মার কত সাবধানে রাস্তা পার হতে হয় এখন ধর্মতলায় যাওয়া লাগবে না এই গলির সামনে সকালবেলা ঝাঁট করে কি এপার থেকে ওপারে পার হওয়া যায় বলেন যদি হেউড়ো লোক হয় বুড়ো লোক হয় ও আধা ঘন্টা দাঁড়িয়ে থাকে ভালো ভালো লোক ভালো ভালো জোয়ান ছেলে এদিকে তাকে মোটর সাইকেল আছে এদিকে তাকে ইঞ্জিন ম্যান আছে ওদিকে লরি এদিকে ট্যাক্সি এই দিন পারাবে এ পারের দোকানদার ও পারে যাবে তাই পাঁচ মিনিট দাঁড়িয়ে আরে কথা ঠিক না ভুল হ্যাঁ এরপরে এই যে এখন ধনী হয়েছে টাকা ঠেলায় প্যারিস পুট্টি পাথর তারপর তিনতলা সাততলা চার চাকা গাড়ি এত দেখা যেত রুটে সবাই চার চাকা কিনছে মোটর সাইকেলের তখন খবর ছিল না সবাই মোটর সাইকেল কিনছে এত টাকা আল্লাহ দেবে এত টাকা আল্লাহ দেবে দু বছর পাঁচ বছর দশ বছর যদি খরা হয়ে যায় মানুষ খাবার কষ্ট পাবে না পাবে না পাবে না একটা মুসলমান ভারতে কত টাকা দান করেছে ভারতের মুসলমান কি নাম গো হে প্রেমজি না কি গো কয়েকশো কোটি টাকা দান করেছে বুঝলেন তো একটা একটা মুসলমান একটা একটা মুসলমানের যা টাকা আছে এরকম পশ্চিম বাংলা দক্ষিণ চব্বিশ পরগনা না পশ্চিম বাংলার মুসলমানের কয়েক বছর বসিয়ে খাওয়া দিতে পারে কথা ঠিক না এসব নবী পাকের দোয়া আল্লাহ বললেন দোস্ত তুমি কেঁদো না আমি দোয়া কবুল করে নিলাম উম্মতি মুহাম্মাদি খাবার কষ্ট পাবে না জোরে বলুন আর জোরে বলুন তাহলে এই যে খাচ্ছি আল্লাহর নবীর দয়ায় আল্লাহর নবীর দোয়ায় ভাই এর কৈফাত দিতে হবে না হবে না এই জন্য কিছু কিছু বিয়াদব বিয়া গেলে শয়তানের নিজের ভাই এরা গরিব মানুষ নামাজিদের আল্লাহ বলাদের ধোকা দেয় এই আব্দুর
রহমানের বাপ এ আব্দুর রহিমের বাপ তুই 10 বছর ধরে নামাজ পড়ছিস আর তোর এখনো টালির বাড়ি এখনো তুই ভ্যান চালাস তোর চোখের সামনে আমি আজকে 20 বছর নামাজ পড়ি না দেখতে 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 টালির বাড়ি থেকে একতলা একটা দোকান থেকে দুটো দোকান দুটো থেকে ছটা দোকান আর দুতলা থেকে চারতলা আমি তো কোনোদিন নামাজ পড়িনি ও ভুগরুমবাজি নামাজ পড়া নামাজ পড়লে ধনী না পড়লে ধনী কলিজার টুকরা ভাইরা আমার এগুলো শয়তানের আপন ভাই কলিজার টুকরা ভাই কেন গম্মি যদি থাকতো তাহলে রসুল পাকের হাদিস যদি জানতো রসুলকে যদি মানতো আল্লাহর কসম রসুলুল্লাহর দোয়ায় বেনামাজিরে আল্লাহ খাওয়ায় চোরের আল্লাহ খাওয়ায় চিটিংবাজের আল্লাহ খাওয়ায় আমার আল্লাহর নবীর দোয়া আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছেন বলে তাই আমার আল্লাহ বেনামাজিদেরকে খেতে দেয় চোর চিটিংবাজদের খেতে দেয় আর আমার আল্লাহ পাকের এই দুনিয়ার উপরে যদি মোরা মশার ডানার মতো কতটুকু মহব্বত যদি থাকতো মোরা মশার ডানা মনে হচ্ছে দুটো একটা পিপিলিকা তারা ওই ডানাগুলো মুখে নিয়ে বাসায় চলে যায় যারা পরিমাণ গরদ নিয়ে মনে হচ্ছে ডানার গড়ায় কিছু মাল আছে নরম টাইপের যদি এক চিমটি পরিমাণ থাকে ওটা ওর ভিতরে গিয়ে খাবে কিন্তু মোরা মশার ডানার মতো কতটুকু যদি আল্লাহ পাকের দুনিয়ার উপরে কোন দরদ আর মহব্বত থাকতো আল্লাহর কসম আল্লাহর নফরমানি বান্দা বান্দি দিগকে আমার আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না শুধু বলতেন জবান বন্ধ হয়ে যা যেহেতু তুই আমার কোন হুকুম মানিস না আর আমার দোস্তর নীতি মতো চলি না আমি আল্লাহ পাক তোর জবান বন্ধ করে দিলাম এইবারে তোর মৃত্যু দেব এক ঢোক পানি পান করতে দেব না আপেলের রস আঙ্গুরের রস আর মুসাম্বি লেবুর রস কমলা লেবুর রস তুই খাবি তোর বাপের মাল আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম সমস্ত মাল এবং মুলকের মালিক আমি সমস্ত গাছপালা ফলমূলের মালিক আমি আমি আল্লাহ তোদের ভালায়ের জন্য রেখে দিয়েছি আমি আল্লাহ পাক আমার নেয়ামত খাবি আর আমি যখন ডাকবো তোরা যাবি না আমার নবীর তরিকার উপরে চলবি না আমি আল্লাহ তোদের জবান বন্ধ করে দিলাম বেনামাজি আর তোর মতো বেনামাজি এই দুনিয়া বেঁচে থাকার দরকার নাই তুই এবারে না খেয়ে মরে যা আল্লাহ পারে না পারে না জোরে বলেন আচ্ছা আল্লাহ যদি বলে এই বেনামাজি কটা জবান বন্ধ হয়ে যাক আর হাতটা কটা পড়ে যাক না খেয়ে না খেয়ে মরে যাক সঙ্গে সঙ্গে হবে না হবে না তাহলে বেনামাজির নামাজ পড়ার ইচ্ছা হয় না কেন আল্লাহর দেখে ভয় লাগে না কেন এ কি আল্লাহর মানে না যে কজন আপনার এখানে বসে আছে ভয় লাগছে না কেন এত আলেম ওলামা এত মাওলানা এত হাফেজ সাহেব এত হাজী সাহেব আপনাদের বুঝিয়ে বলছে দুটো পায়ে ধরেছি নামাজ পড়ো নামাজ সব খারাপ কাজ থেকে বাঁচাবে নামাজ আল্লাহ পাকের জান্নাতের চাবি নামাজ হলো আল্লাহ পাকের জান্নাতের চাবি নামাজ কবরের আযাব থেকে বাঁচায় হাশরের আযাব থেকে বাঁচায় ফুলসিরাতের আযাব থেকে বাঁচায় এই নামাজ আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দেয় জোরে বলুন আমি দোয়া করি আল্লাহ যেন বেনামাজির গুলো জবান না বন্ধ করে দেয় হাত পানা ফেলে দেয় সকলে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ যেন সুস্থ শরীরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বার মতো তৌফিক দেন সকলে বলেন আমিন কারণ আল্লাহ যদি নারাজ হয়ে যায় বিশ্বাস করুন বড় ক্ষতি হয়ে যাবে আমাদের আল্লাহর অনেক দয়া বলে আল্লাহ আমাদের দিকে তাকিয়ে আছে যে নামাজ পড়ছে না ওই একদিন আসবে ও একদিন আসবে আমার কাছে এসে ওর পিছনে সব গুনার কথা আমার কাছে বলবে আর ও তো শয়তানের কবলে পড়ে পড়েছে ও যখন ওর পিছনের কথাগুলো বলবে আমি আল্লাহর পিছনে সমস্ত গুনা খাতা মাফ করে দেব এখনো আল্লাহ সুস্থ রেখেছে মসজিদে যাওয়ার মতো ক্ষমতা রেখেছে নামাজ পড়ার মতো ক্ষমতা রেখেছে যেদিন হাত পা পড়ে যাবে মুখ ভেঙে যাবে আর লা ইলাহা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আর বলতে পারবে না আর কলেমাও পড়তে পারবে না আল্লাহ জানে কলেমা পড়বে দোয়া ইউনুস পড়বে মুখ ভেঙে দিই ও যেন আর কিচ্ছু বলতে না পারে তখন ওর গিন্নি বলবে ওই দেখো
তুমি তো চলে যাবে, তো কলমা পড়ো। বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গিন্নি বলে দিচ্ছে, আরে বলছে একবার মুহাম্মাদুর রাসূল, বলছে সাতবার ম ম ম ম ম ম। কেন ভালো আল্লাহ বলে যখন ভালো চলি বলিনি কেন? যখন ভালো ছিলিস 60 বছর বয়স পর্যন্ত কোনোদিন বলিনি কেন? এখন ম ম ম ম করছি। ফেরেশতা ধট টুট 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 মেরে দে, মেরে দে। লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কলেমা পড়তে পারবে না, দোয়া ইউনূস পড়তে পারবে না, হাত পা পড়ে গেছে নামাজ পড়তে পারবে না, হেঁটে পায়খানা করতে যেতে পারবে না, পেশাব করতে যেতে পারবে না, ওইভাবে ঘষে ঘষে মরবে, নাপাক অবস্থায় মরবে, বিহাল বি অবস্থায় মরবে। ও কলিজার টুকরারা, তাই সুস্থ থাকতে থাকতে হাঁটা চলা যখন করতে পাচ্ছি, আল্লাহ কঠিন রোগ দেয়নি, হাতটা বেঁকিয়ে দেয়নি, জোবান বেঁকিয়ে দেয়নি, দুটো পায়ে ধরে বলি আল্লাহর কসম মরে যেতে হবে। এ পৃথিবীর জমিন থাকার জায়গা না, কবর কঠিন জায়গা, হাসর কঠিন জায়গা, আর ময়দানে মাশরে সেদিন এমন অবস্থা হবে, পরিজাত পুরা ভাইরা আমার, আল্লাহ পাক যখন সমস্ত মানুষের কাতারে দাঁড় করিয়ে দিয়ে আর আমলনামা উড়িয়ে দেবে, কিতাবে লেখা আছে কারুর ডান হাতে আমলনামা উড়ে উড়ে গিয়ে পড়বে, সে খুশিতে আগে ভাগ হয়ে যাবে, আল্লাহ পাকের জান্নাতের টিকিট পেয়ে গেছে। ও কলিজার টুকরা, আর যার বাম হাতে চলে যাবে এর বাপের নাম ভুলে যাবে, ও তখন পাগল হয়ে যাবে, আমার হাতে জাহান্নামের টিকিট রে, আমি কি করব? ও তখন বলবে আল্লাহ এ টিকিট আমার না, উড়ে এসে আমার হাতে পড়েছে, ভুল করে এসে আমার হাতে জুটেছে, আল্লাহ এ টিকিট আমার না, আমার তো ডান হাতে আসবে। আল্লাহ বলছে কোরআনে, আলিয়াউমা নাখতিমু আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও মায়েরা বোনেরা বেটিরা, একটু সাবধান হন, এই নিউ আপনার কিনা নিউ টাউনে আল্লাহ রাস্তে বলছি, নিউ টাউনে জলসা করতে গিয়েছি, এই এতগুলো মোবাইলে চলছে আর সমস্ত এলাকার মানুষ দেখছে, নিউ টাউনে জলসা করতে গিয়েছি আর আমার ড্রাইভার বলছে, হুজুর দুটো বেটা ছেলে আর দুটো মেয়ে ছেলে জলসা শুনতে এসে, আমার গাড়িটা আছে বাগানের ভিতরে, বলছে হুজুর আমি তো গাড়ির ভিতরে বসে আছি, ওরা এসে চারজনের চারটে সিগারেট জ্বালিয়েছে, মুসলমানের মেয়ে সিগারেট খাচ্ছে, হদ্দ খাওয়া খাচ্ছে, এটা স্টাইল, স্টাইলটা দিচ্ছে সিগারেট খাওয়া স্টাইল, স্টাইল দিচ্ছে ও কলিজার টুকরা ভাইরা আমার, গাঁজা খাওয়া স্টাইল, স্টাইল দিচ্ছে মুসলমানের মেয়েরা, চুল কাটার স্টাইল, বেটা ছেলেদের কাছে গিয়ে লীলজ্জ। ও কলিজার টুকরা মায়েরা বোনেরা বেটিরা, একটা না দুটো না, এরা লেখাপড়া শিখে এত জ্ঞান অর্জন করেছে, ওর বাপ লক্ষ লক্ষ টাকা খরচ করে কলেজে ভর্তি করে দিয়েছে, হোস্টেলে দিয়েছে, জাতির কলঙ্ক মুসলমানের ঘরে জন্ম নিয়ে, তুমি বিড়ি খাওয়া শিখতে গেছো, সিগারেট খাওয়া শিখতে গেছো, আছে না নাই? ছি ছি ছি, আমি জীবনে দেখিনি মেয়েরা হদ্দু বিড়ি খাচ্ছে। আর একজন কলকাতার দিকে গিয়ে দেখে, মুরব্বী দিকে লজ্জা নেই, আলেম দেখে লজ্জা নেই, দাড়িওয়ালা দেখে লজ্জা নেই, বয়স্ক লোক দেখে লজ্জা নেই, বড় ভাইয়ের মতো যুবক ছেলেদের দেখে লজ্জা নেই, বিড়ি খাচ্ছে এইভাবে ছেড়ে দিচ্ছে। আমাদের এলাকায় আসবে, আমাদের এলাকায় আসবে, বিশ্বাস করুন, কেন আমাদের এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ আমরা তুলে দিয়েছি, আল্লাহর কসম আমাদের এলাকায় প্রায় পৌঁছে গেছে, আমাদের এলাকায় পৌঁছে গেছে। আজ থেকে এ 10 বছর পূর্বে মেয়েরা শ্যুট পরে রাস্তায় দেখতে পেতেন, এখন বাড়ির বউরা শ্যুট পরছে, আছে না নাই? আছে না নাই বলে? বাড়ির বউরা শ্যুট পরছে রাস্তায়তে যাচ্ছে, দাদা না দিদি চেনা যায় কি?
তর্ক করে দৌড়ে দৌড়ে যাচ্ছে যে দাদা না দিদি দেখব দুজনের একই রকম ড্রেস তর্ক করেছে যে কোনটা মেয়ে ছেলে কোনটা বেটা ছেলে দুজন কেউ বলতে পারেনি ছুটে 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 গিয়ে তারপর লাইন মতো দাঁড়িয়ে তারপর বুঝতে পারলো যে কোনটা মেয়ে ছেলে কোনটা বেটা ছেলে আল্লাহর হুকুম আর নবীর তরিকা যখন ছাড়বে আল্লাহর তরফ থেকে গজব নাজিল হবে ও একজনের সঙ্গে ভালোবাসা করেছে আরে ওই গঠন দেখে ভালো করে ওয়াজ বুঝবেন শরীয়তের খেলাফ আশাবাবু শুবাতুম মিনাল জুরুন ওয়ান নিসাউ হিবালাতি শায়াতিন রাসূল বলেছে মেয়েরা শয়তানের জাল চিনতে পারে না একবারে নায়িকার সাথে যাচ্ছে এবারে এ ছেলেটা ধরি লোকের ছেলে দেখছে ফোন নাম্বার নবের সাথে লাইন করব বলে দৌড়ে মোটরসাইকেল 220 নিয়ে গিয়ে আটকে দিয়েছে ম্যাডাম তোমার বাড়ি কোথায় আমার বাড়ি শুনে জেনে লাভ কি মু জায়গা বাড়ি চল এখানে চল কেন তোর এর আগে দুজনের সঙ্গে লাইন আছে তার তোর সঙ্গে ফেরত করবো কেন এ তখন বলছে না জানতে চাই বলছে পায়ে জুতো জুতো রয়েছে দেখেছেন সে বললে জান বলে চলে গেল আরো দু চারটে বন্ধু বন্ধু ফিট করলো বলছে ফের ওই মেয়েটা ধরবো ওর সঙ্গে আমি প্রেম করতে চাই ওর বিয়ে করতে চাই ও যখন মোটে প্লেস দিল না তারপরের সপ্তাহে অ্যাসিডের বোতল নিয়ে খুঁজছে খুঁজে খুঁজে ধরে মুখ ফাঁকা ষাটকে ঝেড়ে দিল জন্মের মতো শেষ হয়ে গেল কলিজার টুকরা ভাই ওই মুসলমানের সোনার চাঁদ কলিজার টুকরি শিক্ষিতা মাটা যদি যাওয়ার সময় বরকা পরে কোথাও যায় ও ফর্সা কি ভালো বডি কি হাত পা গুলো মোটা আল্লাহর কসম কেউ বুঝতে পারবে না যে বুড়ি না জন সেজন্য খাতুনে জান্নাত সমস্ত নারীদের সরদারিনী আপনারা জীবনে শুনেছেন কি যে ফাতেমা এলোমেলো অবস্থায় বেড়াতো শুনেছেন তাহলে যে নারী অধীনে আমরা থাকব জান্নাতে আমরা মায়েরা নারীর জাত মায়ের জাত যে নারীর অধীনে থাকব সেই নারী বলছে আমার টোটাল জীবদ্দশায় আমার আব্বাজানের কোনো সাহাবি আমার শরীরের কোনো অঙ্গ দেখতে পাইনি জোরে বলুন আর এখনকার মেয়েরা যেকেন যেরাম সেকেন ছেড়াম মাপ দিয়ে ব্লাউজ তৈরি করছে মাপ দিয়ে জামা তৈরি করছে মাপ দিয়ে বরকা তৈরি করছে বরকা শরীরটা যেকেন যেরকম ঠিক সেকেন সেরকম আবার রাশ দিচ্ছে গিয়ে দোকানে গিয়ে যে তুমি কিরাম দর্জি এখানে পেটে কাছে হাতে ঢিলা কেন কলম দিয়ে দাগ মেরে দিয়েছি ওইভাবে সেলাই করে আসবে বরকা হবে ইঁটির মতো আমি কি যাচ্ছি লোক যদি বুঝতে না পারলো তাহলে মানুষটা কথা হ্যাঁ এই কথা ঠিক না ভুল তাহলে আপনি স্বামী হয়ে অর্ডার দিচ্ছেন ওই বরকা পড়ার জন্য শোনেন যদি ওই বরকা আপনি পুড়িয়ে দেন ওই জামা আপনি পুড়িয়ে দেন ওই চুড়িদার আপনি পুড়িয়ে দেন আপনার মেয়ের হোক আর আপনার স্ত্রীর হোক আল্লাহর কসম মনের দুঃখে যদি বিষ খেয়ে মরে আল্লাহর দরবারে আপনার মতো স্বামীর আপনার মতো ভাইয়ের আল্লাহর দরবারে কৈফাত দিতে হবে না হবে না হবে না গ্যারান্টি 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 ওই গিন্নি মরে যাক ওই রকম বোন মরে যাক কারণ ওই বোনের জন্য বড় ভাই জাহান্নামে যাবে সুতরাং আমি বড় ভাই বেঁচে আছি আমার সামনে বিয়ারা পোশাক পরতে পারবি না কিন্তু ভাই নিষেধ করা তো দূরের কথা ভাই বলছে কইছি তো শরীর বডি হেভি হেভি বডি তুই আমার শার্টটা পর আর আমার স্যুটটা পর কিরাম লাগে দেখি একটা ছবি তুলি এবার ছবি তুলতে বল এরকম কর এরকম কর বল এরকম কর বাঁদর যেরকম করে এই করে না করে মাঝে মাঝে দেখি শরীরের ভিতরে আগুন জ্বলে একটা মেয়ে মোবাইল নিয়ে নিজে নিজে একবার ইন কিন্তু ইন কিন্তু এই আসে না বলে কি করছো গো তা ওই কি বলে গো এই কি বলে সেলফি বলছে সেলফি তুমি জানি কি পাগল হয়ে গেল এমনি একা একা একবার এরকম করতেছ একবার এরকম করতেছ এই হাতে আমি পাগল হয়ে গেছি নাকি
তারপর লোকের কাছে শোনা যাচ্ছে যে সেলফি তুলছে সেলফি কি করলে ওর ভালো লাগে হ্যাঁ আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহর কসম তিনি সামিউম বাসির কিয়ামতের দিন যা কিছু করেছেন প্রথমে আপনার জবান বন্ধ করবে এ বলবে আল্লাহ এটা আমার হাতে ভুল করে এসে পড়েছে আল্লাহ বলে বান্দি আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোর জবান বন্ধ করে দিলাম মুসিবতের দিন তোর জবানটা বন্ধ করে দিলাম তোর জবানে মোহর মেরে দিলাম মুসলমানের ঘরের মেয়েরা কলিজার টুকরা বোনেরা বেটিরা আল্লাহর কসম মরে যেতে হবে সেদিনে ও ভাবি ও খালা ও চাচি ও মা জননী দাদি মা ও মুরুব্বিয়ান জন যুবক সোনা মানিকেরা সেদিনে আমার আল্লাহ পাক হাতে জবান যখন খুলে দেবেন ওই হাত একের পর এক আপনার জ্ঞান হওয়ার পর থেকে কোথায় কি ঘটনা ঘটিয়েছে কোথায় কোন গন্ডগোল করেছেন কোথায় কি হয়েছে আল্লাহর কসমে একটা একটা করে আপনার হাত আল্লাহর দরবারে বলে দেবে একটা কথা বোঝার চেষ্টা করুন আপনার মা বাপ আর আপনার বন্ধু বান্ধব আর আপনার স্ত্রী আর আপনার ছেলে মেয়ে এরা কিন্তু সব সময় আপনার কাছে থাকে না আপনি একটা মেয়ে নিয়ে যদি দীঘায় যান একটা মেয়ে নিয়ে যদি হোটেলে যান একটা মেয়ে নিয়ে যদি গল্প করেন ও কলিজার টুকরারা মা রেখে যেতে পারবেন বাপে রেখে যেতে পারবেন ছেলে রেখে যেতে পারবেন নিজের হাতের আর নিজের পায়ের কি কোনো জায়গায় খুলে রেখে যাবেন সাইফুল্লাহ সাহেব কোরআনের আয়াত দিয়ে বলেছে কিয়ামতের দিন আল্লাহ হাতের জবান খুলে দেবে অতিকাল্লিমুন আইদিহিম ওয়াতাসাদু আরজুলুহুম আল্লাহ পাক পায়ের জবান খুলে দেবে তাহলে এই হাত দুটো হাত খুলে রেখে যাই দাপনা থেকে কেটে দিই আর পা দুটো খুলে রেখে যাই গেয়নের দিগায় যাই এগুলো খুলে রেখে দিয়ে যেতে পারবেন জোরে বলেন পারবেন তাহলে এগুলো লে যেতে হবে তো তাহলে জেনে রাখবেন কোরআন যদি সত্য হয় আল্লাহ পাক তো তিনি সবকিছু জানেন তিনি সামিউম বাসির আমার আল্লাহ পাক সবকিছু জানা শোনার পরে ফেরেশতারা তো রাতে দিনে লিখছেন ও কলিজার টুকরারা ওই একটা একটা লেখা খাতা হবে আপনার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত লম্বা হবে আপনার টোটাল জীবনের ভালো মন্দ লেখা খাতা আছে না নাই এছাড়া আপনার হাতের জবান খুলে দেবেন আল্লাহর কসম আপনার পায়ের জবান খুলে দেবেন আল্লাহর হস্তে বলছি আল্লাহ পাকের কোরআন বিশ্বাস করুন অন্যায় করে আল্লাহ পাকের চোখে এক জাররা পরিমাণ এক মুহূর্তের জন্য ফাঁকি দেওয়া যাবে না যাবে না যাবে না তাই দুটো পায়ে ধরে বলি এখনো সুস্থ রয়েছেন মা এখনো সুস্থ রয়েছেন বোন এখনো সুস্থ রয়েছেন মুরুব্বিয়ান ও আমার জোয়ান যুবক সোনার চাঁদ মানিকেরা আল্লাহর রাস্তে এখনো ফিরে আসেন ফিরে আসেন ফিরে আসেন এই দুনিয়া থাকার জায়গা না আমাদেরকে প্রত্যেকই দুনিয়া ছাড়তে হবে এমন কোন মানুষ নাই পৃথিবীর জমিনে বুদ্ধির বলে ঔষধের বলে টাকার বলে বংশের বলে বিল্ডিং বালাখানার বলে পৃথিবীর জমিনে বেঁচে আছে আছে বা কোন বুদ্ধি টুদ্ধি করে টাকা টাকা ঘুষ টুইতে না মরে দৌড় মেরে চালাই করে জান্নাত চলে গেছে আছে একজন লোক গিয়েছিল তবে টাকা পয়সা দিয়ে না বুদ্ধি খাটিয়ে লাইন করে বেরিয়ে চলে গেছে দুনিয়া থেকে জান্নাত চলে গেছে আসা আর কে বলেনি নাম বলো এটা হ্যাঁ ইদ্রিস নবী হোক মানে বিকায়দা বেরিয়ে চলে গেছে বুঝলেন খবরটা শুনবেন কি করে গিয়ে শুনবেন বলে বলতে হবে দুরুশরী পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা
ও গো মা হাজেরা এ পাগলি হলো সাফা মারো ছুটতে থাকে এ পিপা আসামি ডিবে কি করে এক ফোঁটা ওই এ পানির তরে এ কলি জাহাজ রাত জ্বলে যায় নূরের নবীর ওসিলাতে এ আবে জম জম জারি হয় জোরে বলুন সুবহানাল্লাহ আরে সবাই বলেন না সুবহানাল্লাহ আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না কথা শোনে না শোনে না হাজরার আল্লাহ দিয়েছে না দেয় না আর নবী বলে গিয়েছিল আল্লাহ তোমার দায়িত্ব নিয়েছে আল্লাহ তোমার দেখবে বিশ্বাস করো হাজরা বললেন ঠিক আছে আমি বিশ্বাস করি আপনার কথা যেহেতু আপনি আমার স্বামী আর আপনি তো নবী এজন্য আল্লাহ পাকের পরীক্ষায় হাজরাও পাশ করলেন ইব্রাহিম খলিলুল্লাহও পাশ করলেন ইসমাইল জবিউল্লাহও পাশ করলেন জোরে বলুন হাজরা সাফা মারওয়া সাতবার ছটা ছবার ছটার পরে সাতবারের মাথায় পানি দেখতে পেয়েছে আর আমাদের এলাকার গোমরা মেয়েরা হল কি করত অথবা ছুটছি পানি দেয় না তারপর স্বামী বিরাট মিথ্যাবাদী আল্লাহ দেখবো তো আল্লাহ খাওয়াচ্ছে না কেন হ্যাঁ মরে যাই যাই পাথর নে মাথা মারি পাথর নে মাথা মারি মেরে মরে যাই কথা ঠিক না ভুল হাজরা বলছে আমার স্বামী নবী মিথ্য কথা বলতে পারে না আল্লাহ দেবে আল্লাহ বলছে হাজরা ছোট একটু ছোট দেখি তোর খবরটা কি দেখি অরিজিনাল ব্যাপারটা কি ছুটে ছুটে আল্লাহ এবারে বলছে আল্লাহ কোন জায়গায় কিছু হচ্ছে না আপনি তো আমার দায়িত্ব নিয়েছেন পানি দেন না আল্লাহ পানি দেন আমার কলিজার টুকরা বাচ্চা বাঁচবে না পানি দেন সঙ্গে সঙ্গে বোমের মতো শব্দ হলো হাদিস পাকের ভিতরে এসছে বোমের মতো একটা শব্দ হয়ে পাহাড় ফেটে আল্লাহ পানি বার করে দিয়েছে জোরে বলুন ইসমাইলের পায়ের ধাক্কায় না এটা খুব খুব কঠিন মিথ্যা কথা যারা বলে না বিশাল মিথ্যাবাদী মানে ইসমাইল পাঠ করেছে পানি কার বাবার ক্ষমতা পাঠ করে পানি বার করা আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অর্ডার করেছে যে আমার ইসমাইলের পায়ের ধারে তোমার নূরের ডানা মারো তোমার পায়ের গোড়ালি মারো মের ফাটিয়ে দাও তোমার মারার দায়িত্ব আর পানি বার করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার জোরে বলু আরো জোরে বলু আরেকবার জোরে হবে না এই যারা সুবহানাল্লাহ বলে না এদের টার্গেট কি যে পানি না খেয়ে মরে যাবে তাহলে এত একটা কঠিন ব্যাপার পানি বার হলো ছুটে ছুটে পানি পেলো না বাচ্চা মারা যাচ্ছে মা মারা যাচ্ছে তাহলে আমরা খুশি হয়ে তো সুবহানাল্লাহ বলা দরকার ছিল বলতে বলছি তো উঁচু করে জোরে মজা তো আর কি আল্লাহ জমজমের পানির ফোয়ারা জারি করেছে সেই পানি আজও আমরা খাচ্ছি না খাই না জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ নারাই দিবে ওই জন্য মায়েদের একটু পর্দায় থাকা দরকার একটু ভালো হওয়া দরকার হাজরার কথা স্মরণ করুন দেন হাজরা তো কোনো নবীর মেয়ে না এই হাজরা নবীর মেয়ে সাধারণ ভিখিরির বাড়ির মেয়ে বাপ মরে গেল রোগে আর মা মরে গেল সাধুনের কারাগারে আর এই সাধুন কুত্তাটা হাজরার খোঁজে অনেক দিন প্রায় সাত দিন মতো খোঁজ খুঁজে 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 সন্ধান পেল না ইমরানকে বলল ইমরান খুঁজে খুঁজে তাকে জঙ্গলে জঙ্গলে ধাওয়া করলো নাহলে ইমরানের শিরচ্ছেদ করা হবে ওখান থেকে হাজরা দৌড়ে দৌড়ে গিয়ে দেখছে আমি আর পারবো না এদের কাছে আমার ধরে ফেলবে তা আমি সাগরে ঝাঁপ দিই মাছে খেয়ে লি আর আল্লাহ যদি আমার বাঁচায় তো আল্লাহ বাঁচাবে এত আল্লাহ আল্লাহ করছে আল্লাহ বাঁচায় না সাত দিন আল্লাহ আল্লাহ করছে আল্লাহ দেখে না সাগরে পড়লো আমি আল্লাহ নিশ্চয়ই মদত করবে সাগরে পড়লো মাছে খেয়েলি ও বা মাছও খাইলা পানিও ডোবায় না জোরে বলুন সুবহানাল্লাহ পানি একটু দূরে নিয়ে গেছে শেষ বেশ ভেসে ভেসে জেলের জালে পড়েছে ইমরান সেনাপতি সহ কিছু লোকজন সহ যারা ধরতে এসেছিল মন মেজাজ খারাপ প্রধান সেনাপতি ইমরানের ফাঁসি হয়ে যাবে ও মরে যাবে
ওর মেজাজ খারাপ করে যেতে যেতে দেখছে জেলেরা জালেকে তুলে নিয়ে সরে দেখছে যে তো মেয়ে বিরাট সুন্দর মেয়ে রে হ্যাঁ পানি টানি কিছু খাই নিয়ে বেশ ভালো আছে নিঃশ্বাস চলছে বেঁচে আছে তো বেহুশ হয়ে আছে এই আলোচনা করতে করতে হঠাৎ ইমরানের দিকে কি গো হাজরা উড়ি বাবা আমি তো বেঁচে আছে বলছে হ্যাঁ তোল 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 সোজা নিয়ে সাধুনের বাড়ি হাজির সাধুন বিরাট খুশি এলাকার যত জওয়ান মেয়ে ছিল সবর কাজ দিতে হবে ওই কুকুরির কাছে কথা বুঝতে পারছেন না সবার নাম লিস্টে আছে কিন্তু আল্লাহর কুদরত হাজরার নামটা ইমরানের খাতায় ছিল না হ্যাঁ তো দিতে হবে তো হাজরার নাম ছিল না বলে এই অপরাধে হাজরাকে ধরে না দিতে পারলে ইমরানের ফাঁসি হবে যাই হোক চলে গেল এই সাধনের যে ঘরে গুনার কাজ করে স্পেশাল যে কামরাটা সেই কামরার ভিতরে বিহুশ অবস্থায় শুয়ে দিয়েছে কিছুক্ষণ পরে হুঁশ আসলো দেখছে আমি কোথায় আমি তো জঙ্গলে ছিলাম কাফিরদের রক্তচারে সাগরে ঝাঁপ দিলাম আর এখন তো দেখছি বিশাল সুন্দর একটা ঘর এটা কার ঘর কি ব্যাপার হঠাৎ দেখছে সেই কুকুরটা আসছে কুকুর জেনা ভাবি চোরা কুত্তা কুত্তা আসছে কুত্তে এসে যখন ধরতে যাচ্ছে হাজরা বলছে এই সাধু তোর মতো জানোয়ার তুই আমার গায়ে স্পর্শ করবি না বলছে তোর মতো কত মেয়ে চিল্লেছে কত বড় কথা বলেছে আমার হাত থেকে কেউ রেয়ায় পাইনি আর তুইও পাবি না হাজরা বলছে আল্লাহ মদত করুন তবু আল্লাহকে বলেনি কথা বুঝতে পারেনি কথাটা বোঝার চেষ্টা করুন তবু আল্লাহকে বলেনি অনেক মানুষ বলে আমি যাক সত্য দোয়া করছি আল্লাহ কবুল করে বলে ছেড়ে দিছি আল্লাহ ছেড়ে দিই কোন বাপের কাছে যাবে এই মৃত্যু পর্যন্ত আল্লাহ ধরে রাখতে হবে না হবে না বলছে আমার বিরাট রোগ হয়েছে দেড় মাস দোয়া ইনিস পড়ছি কিচ্ছু হয় না ওই জন্য আর পড়ি কি গাঁজা খন নাকি হ্যাঁ সারা জীবন পড়তে হবে আল্লাহ যেদিন রাজি হবে সেদিনে আল্লাহর রোগ সেবা দেবে কথা ঠিক না আল্লাহু আকবার আল্লাহু আকবার ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে দোয়া ইউনুস পড়ছে 10 দিন 12 দিন 15 দিন 30 দিন 35 দিন 40 দিন 41 দিন পরে আল্লাহ বলে মাছ হজম তো তোর করতে নিষেধ করেছি আর এখন আমার পয়গম্বরের নদীর কিনারায় তুলে দে জোরে বলুন আরো জোরে বলুন তো এ বেঈমান বলছে হাজরা কত তুই তোর আল্লাহর ডাকতে পারি ডাক তোর মতো শত শত মেয়ে ওই রকম আল্লাহ আল্লাহ করে চিল্লেছে আল্লাহ কোনো কাজ করিনি আর তুই তো হাজরা খানটি চিল্লেলে হাজরা বলছে আল্লাহ আপনার কারিশমা দেখান আপনার কুদরতি ক্ষমতা দেখান ও গো আমার আল্লাহ আপনার কুদরতি ক্ষমতা দেখান আমার আল্লাহ সাধুন বলছে কতক্ষণ তুই আল্লাহ আল্লাহ করবি আর আমার সহ্য হয় না যখন কাছাকাছি গিয়ে ধরতে গিয়েছে আল্লাহর কুদরত বজা বড়দায় আমার আল্লাহ ওই সাধনের চোখ দুটো আমার আল্লাহ বন্ধ করে দেয় জোরে বলো চোখে বাজ ফেলে দিয়েছে আহা চোখের যন্ত্রণা ষাঁড়ের মতো চেল্লাচ্ছে হাজরা বলছে সাধু চেল্লাচ্ছিস কেন বলছে তুই কি করলি রে হাজরা তুই কি জাদুকর বলছে আমি কোন জাদুকর না কিছু না আমার আল্লাহর ক্ষমতা আছে কিনা দেখলে বেঈমান এর বলে জান্নাতি নারী এর বলে জান্নাতি 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 মহিলা এর বলে পয়গম্বরের মা জোরে বলুন যাত্রার পেটে মাওলানা দেবে যাত্রার পেটে মুফতি সাহেব দেবে যাত্রার পেটে হাফেজে কোরআন দেবে তুমি সকালে একজনের সঙ্গে কথা বলবে বিকেলে একজনের সঙ্গে কথা বলবে রাত 12টার সময় একজনের কাছে ফোন করবে স্বামী ঘুমাবে তুমি ফোন করছো এরকম কিছু ভাবি আসে না হ্যাঁ জোরে বলে হ্যাঁ তোমার পেটে মালান দেবে তোমার পেটে চোর দেবে তিন দিন পরে পাত্তা করাবে তোর বংশ ধ্বংস করবে আর যার বাড়ি পাত্তা কর তার বংশ ধ্বংস এই কথা ঠিক না তাহলে একটু বোঝেন জ্ঞানী মানুষ আপনারা বোঝেন ওই সাধারণ বাড়ির মেয়ে আল্লাহ পাক তার ওই চলাফেরা আর তার
সতীত্ব রক্ষা করার জন্য ইজ্জত রক্ষা করার জন্য শুধু একাই আওয়াজ দিয়েছেন আমার ইজ্জতের মালিক আমার আল্লাহ তুই ধনী থাক আর রাজা হস আর বাদশা হস আর নেতা হস আর পৃথিবীর সবকিছু হস ও কলিজা টুকুরা আমার ইজ্জতের মালিক আল্লাহ আল্লাহ বলেন হাজরা তুই তোর ইজ্জতের দিকে লক্ষ্য রেখেছিস আর আমি আল্লাহ তুই আমার বান্দে আমার উপরে ভরসা রেখেছিস হাজরা আমি আল্লাহ তোর উপরে রাজি হয়ে গেলাম তোরে কেউ একটা পশমে ক্ষতি করতে পারবে না ওজন সাধুন তোর ভালো খেতে দেবে ভালো বিছনা দেবে আর ভালো রান্না করার জন্য লোকজন দেবে আর ঠিক তাই করা হলো আর কিছুদিন পরে নবী ইব্রাহিমকে আমার আল্লাহ ওই সাধুন এলাকায় পাঠিয়ে দিল সাধুনের লোকজন নিয়ে ধরে চলে গেল কারাঘরে দিল অনেক লম্বা ঘটনা কলিজার টুকরা ফেরা আমার অবশেষে সব মিলিয়ে হযরতে ইসমাইল জাবিউল্লাহর মাজনী হয়েছেন তিনি ছিলেন ওই হাজরা মিশরের একটা সাধারণ বাড়ির মেয়ে হাজরা শুধু সম্মান রক্ষা করার জন্য ইজ্জত বাঁচানোর জন্য জঙ্গলে কাটিয়েছে সাগরে ঝাঁপ দিয়েছে সাধুনের ঘরের ভিতরে গিয়ে আল্লাহর কাছে কেঁদেছে আল্লাহ পাক কোথা থেকে কি করে আল্লাহর পায়গম্বরের সঙ্গে বিবাহ দিলেন আর সেই সাধারণ বাড়ির মেয়ের পেটে আমার আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাঠিয়ে দিলেন জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ তাই মায়েরা আপনারা একটু ভালো করে কথা মাথায় রাখেন মা ও কলিজা টুকরা ভাবিরা এ দুনিয়ার জমিন থাকার জায়গা নাও এ দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে এসেছি একা ভাবে একা যেতে হবে মা আমল ছাড়া সঙ্গে কিছু যাবে না যাবে না যাবে না একটু ভালো হন একটু পর্দায় থাকে একটু আদবের সঙ্গে থাকে একটু শরীরটা ঢাকা দেন একটু বিড়ি খাওয়া কম করে একটু নেশা করা কম করে মেয়েরা আবার গাঁজা খায় হিরোইন খায় বিশ্বাস করুন এই মিথ্যা কথা বলছি মেয়েরা হিরোইন খায় আমি নিজের চোখে দেখেছি বুঝতে পারি হিরোইন কিরকম ও হিরোইন আছে কিরকম বলবো গুঁড়ো মুঠো গুঁড়ো বুঝলেন গুঁড়ো ওই নিয়ে এই কাগজে করে দেখায় আমার সোনার চাঁদ মেয়েরা খাচ্ছে মেয়েরা সিগারেট খাচ্ছে মেয়েরা বিড়ি খাচ্ছে মেয়েরা তামাক খাচ্ছে মেয়েরা আবার দুটো একটা আছে খৈনিও খায় আসে না নাই স্বামী যদি বলে বল তুমি খাও আমি খাবো না তা স্বামী একদিন বলতে বলতে বলে ফেলেছে তাহলে আমি কলকাতা যাই তুই কলকাতা যা হ্যাঁ তো যাবো তার সুযোগ পেয়ে গেল তাহলে বিরাট সুযোগ আমি দোকানদারি করি তাহলে তুই দোকানদারি কর হ্যাঁ আমি কালতে করব তুমি গেলে 500 আমি গেলে 5000 কিনবি না কিনু শুধু একবার ভাবি বললি তাই জান শান্তি এই যে দোকানে মেয়ে ছেলে সে দোকানে ভিড় বেশি না কম যদি কাপড় পিছু 10 টাকা বেশি লাগে ওর কাছে নেবে ওই দোকান যাবে না ভাবি আর তুই আর এই জন্য পৃথিবীর জমিনে অধিকাংশ জায়গায় দেখবেন আল্লাহর কসম বড় 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 কারখানায় দেখবেন মেয়ে ছেলে বড় বড় ডাক্তারখানায় দেখবেন মেয়ে ছেলে বড় বড় গাড়ি কিনতে যাবেন শোরুমে দেখবেন মেয়ে ছেলে আপনি বড় বড় নার্সিংহোমে যাবেন সেবা করার জন্য দেখবেন মেয়ে ছেলে কারণ মেয়ে ছেলে এমন একটা আকর্ষণ আপনার মতো রোগীর মাথার ধারে বসে যদি মাথায় হাত বুলিয়ে বলে কাকু শরীরটা কেমন আছে কাকু বলবে দিদি তুমি যদি আমার কাছে থাকো তাহলে আমার শরীরটা ভালো লাগে তুমি চলে গেলে মন মেজাজ খুব খারাপ হয়ে যায় বুড়ো বলছো মা তুমি আমার কাছে থাকো মাথার যন্ত্রণা হয় তুমি বসে থাকলে সেরে সেরে যায় প্লেনে গিয়ে দেখছি সেখানে মেয়ে ছেলে প্লেনে যারা সেবিকা মানে যাত্রীদের সেবা করার জন্য টিফিন দেওয়ার জন্য খাবার দেওয়ার জন্য
কারণ ভালো ভালো যুবক ছেলেরা তো বেকার হয়ে আছে, এদের নিয়ে ওই গাড়ি শোরুমে রাখা যায় না, এদের নিয়ে ওই বড় বড় নার্সরুমে রাখা যায় না, না ওদের খরিদ্দার কম হবে, মেয়ে ছেলে সেখানে খরিদ্দার সেখানে, কথা ঠিক না ভুল? এখন আপনি পরীক্ষা করেন না, একটা ভাবি চার দোকানে 50 জন খরিদ্দার আর একটা দাদু চার দোকানে 2 জন আসে না নাই, সেই জন্য রসূলুল্লাহ বলেছে আমার আল্লাহ তোমাদের শরীরটা ঢেকে রাখা ফরজ করে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ, তাই তো খাতুনে জান্নাত বলেছিলেন স্বামিনী আমার টোটাল জীবন দশায় আমার আব্বা জানের কোনো একজন সাহাবি আমার শরীরের কোন অঙ্গ দেখতে পাইনি, ও কলিজা টুকরা ভাবিরা মায়েরা বোনেরা বেটিরা আল্লাহ পাকের কুদুর আল্লাহ পাকের কাছে চাইলে আমার আল্লাহ পাক ফিরত দেন না, আমার আল্লাহ পাক কবুল করে দেন, সোনা চাঁদের আরে হাজরার মতো মেয়ে ছিলি আল্লাহর কাছে কেঁদেছিল, আল্লাহ পাক পাতাল ফুড়ে পানির ফোয়ারা আমার আল্লাহ জারি করে দিয়েছিল, ফাতেমার মতো নারী জান্নাতের সরদারিনী হবে, খোদার যন্ত্রণায় নামাজের পাটি বিছিয়ে আল্লাহর কাছে চেয়েছিল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফাতিমার দোয়া কবুল করে নিয়ে ঘরের ভিতরে থাকা জাতা আপনি আপনি ঘুরতে শুরু করে দিল, অটোমেটিক আটা বার হতে শুরু করেছে, কিতাবে লেখা আছে খাতুনে জান্নাত যদি জাতায় না হাত দিত ওই জাতা অটোমেটিক ঘুরতে 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 ঘুরতে